গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর শুয়েছিলাম, এখন উঠলাম। আর এই ঘরটার অবস্থা দেখছো কীরকম? তো এখন এটা গোছাবো, মানে বউ আসবে সন্ধ্যাবেলা। এখন বাজে 4টে, খাওয়া দাওয়া করে আজকে আর সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, কারণ আর ইচ্ছা করছিলো না। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে এখন আসলাম। এখন এই যে রাখি আর আমি মিলে এই ঘরটা গোছাবো। রাখি, যে রাখি একটু তাকাও, ও রাখি, রাখি আর আমি মিলে এখন এই ঘরটাকে মানুষ করবো, ঠিক আছে? এখন অমানুষ রয়েছে ঘরটা। তো যাই হোক, তো চলো, বউ আসবে, তার আগে ঘরটা একটু গোছাতে হবে। তো আর আমি দেখো কানের ঠালে সব খুলে রেখেছি, কেমন লাগছে, পড়বো, নিচে গিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো, দেখতে থেকো, সাথে থেকো। গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি ছাদে। এখন এই যে জামা কাপড়গুলো তুলবো, সব মেলে দিয়ে গেছিলাম স্নানের পরে ধুয়ে, এখন এগুলো তুলবো। ছাদে পরে ওই মোজা পরে চলে এসেছিস, মোজাটা নোংরা হয় না, দেখো অবস্থা, মোজা পরে চলে এসছে। বন্ধুরা, এই যে বউ আসবে, তাই জন্য দুধ আলতা পাপড়ি দিয়ে রেডি করেছি, আর এক্ষুনি চলে আসবে এক মিনিটের মধ্যেই। তাই জন্য রেডি রেডি হয়ে গেছি, সবাই গেটও ধরতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো, বলতে না বলতেই চলে এসেছে। তোমাদেরকে তো বললামই যে বউ এক্ষুনি চলে আসবে, আর চলেও এসেছে। আর হাজবেন্ড তো কালকে ছিল ওখানে, হাজবেন্ড তো এসছে। আর চলো, দেখতে থেকো, সাথে থেকো। কেনি আঙুলটা ধর, বরণ হচ্ছে, আইসিটা এনেছো পিসি? এখনই তো আইসিটা দেবা, আইসিটা তো এখনই পড়াবা। কত দিয়া লাগবে?
বললাম ও গেল যা ধরে নিয়ে যায় আমি যাচ্ছি মানে একজন আসবে কিন্তু সকালের টিফিন চলে এসেছে লুচি তরকারি তো এখন এই লুচি তরকারি খাওয়া দাওয়া করব তো সোনা জিয়া খাচ্ছে আর হাজবেন্ড উপরে বসে খাচ্ছে ভাইয়ের বউদের সাথে আর আমি এখানে খাচ্ছি ঠিক আছে সোনা জিয়া আর আমি এখানে খাচ্ছি আর যে ভাইয়ের বউ স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে সোনা বসে মামির সাথে গল্প করছে স্নান ফান করে যে এই শাড়িটা পরলাম এই দেখো আমার একটা ছোট্ট বানু এই দেখো আজ যাও যাও কাছে যাও স্নান হয়ে গেছে হালকা করে একটু লিপস্টিক পরবো চলো চলো হালকা করে একটু লিপস্টিক পরেছি নান টান সব কমপ্লিট একটু পরে ভাত কাপড় হবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো দুপুরবেলা আমরা যাবো ওই বাড়িতে খেতে তো বন্ধুরা এই যে দেখো ভাত কাপড়ের জন্য এখানে সব কিছু রেডি হয়ে গেছে ভাত পাঁচ রকম ভাজা চাটনি মাছ তারপরে দই মিষ্টি সব কিছু এখানে আর এদিকে ভাইয়ের বউও রেডি হয়ে গেছে এই যে দেখো একদম শাড়ি পরে শুধু গয়নাটা পরবে আর এখানে শাড়ি আছে নতুন আর শাখা বাঁধানো ভাত কাপড়ে সোনা দিতে হয় আলতা সিঁদুর সব কিছু
আমি ছবি পেলাম তোর ভিডিও কি হলো ভাই লাগলো বড় বড় আসছে খেতে বস তারপরে একটা তুলে গেল তারপরে শেষ হবে। বন্ধুরা ভাত কাপড় হয়ে গেছে, ওরা দুজন ওখানে খাচ্ছে আর আমরা যাবো ওখানে বিয়ে বাড়ির লজে খেতে। তো চলো আমার বন্ধুটাকে তো বন্ধুরা দেখো আমরা দুপুরে খেতে চলে এসেছি আর খুব সুন্দর সাজিয়েছে মাঠটা, এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে। হ্যাঁ ঠিক আছে, আর দোতলাতে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর নিচে হচ্ছে তোমার স্টল, বউ বসবে সেই সমস্ত জায়গা খুব সুন্দর সাজিয়েছে দেখো ফুল দিয়ে। তো বন্ধুরা দেখো এখনই এত সুন্দর লাগছে, আর রাত্রিবেলা লাইট চলবে তখন তো আরও সুন্দর লাগবে জায়গাগুলো। আর সোনা জিয়া বলছে মা ফটো তুলে দাও ফটো তুলে দাও, তো ওদের একটু ফটোও তুলে দিলাম। আর আমার সোনা ওই বনুর সাথে খুব মিশে গেছে, খুব মিশে গেছে সোনা। তো দেখো তিনজনে বসে পড়েছে ফটো তোলার জন্য, যাই হোক চলো। আর এখানে এই যে বিভিন্ন স্টল বসবে, তো এখন আমরা উপরে যাব খেতে। তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো, আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। এই এটা হচ্ছে ক্লাবের মাঠ, এখানে খাওয়া দাওয়া করতে আস, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এখানে খাওয়া দাওয়া করবো উপরে। আর এখানটাই হচ্ছে বউ বসার জায়গা, স্টল বস মানে বস বসে সমস্ত জায়গা সাজাচ্ছে সব কিছু আর কি। তো বন্ধুরা এসে খেতে বসে পড়েছি। তো দুপুরের মেনু তো ছিল ভাত ডাল বেগুনি, তারপরে মাছের ঝোল, এই সমস্তই ছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, ঠিক আছে এখন সাজাতে চলে এসছে, টুম্পাকে সাজাচ্ছে মানে ভাইয়ের বউকে সাজাচ্ছে, আর খাট সাজানোর লোকও চলে এসছে খাটও সাজাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা এখন একটুখানি সাজা গোজা করে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা কালকে ভিডিওটা মানে বউ আসার পরে আর ভিডিও করা হয়নি, তারপরে আজকে আবার সারাদিনে একটু অদ্ভুত ভিডিও করেছি। তো কালকের মানে বউ বাড়ি এসছে সেই ভিডিওটা, আজকের এই ভাত কাপড়ের ভিডিওটা সব একসাথে যাবে, আবার বিকাল থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে